हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। এই মুহূর্তে আমি আছি এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে। আজকে একটি নতুন জবের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেব। তোমরা যদি এখানে লেটেস্ট নিউজে আসো এবং ফার্স্টই তোমরা দেখতে পাবে 1 আগস্ট তারা একটা নোটিশ রিলিজ করেছে, নোটিশ অফ এক্সামিনেশন ফর কনস্টেবল মেল এন্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020। তো তোমরা এখানে যদি পিডিএফ এ ক্লিক করো তাহলে ইজিলি তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশনে কি বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম এখানে ফার্স্টই দিয়ে দেওয়া হয়েছে 1 আগস্ট 2020 এটি নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এখানে কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020 কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে সেই ডেটটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ডেট অফ এক্সামিনেশন বলে দেওয়া হয়েছে 27/11/2020, মানে 27শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত এই এক্সামিনেশন চলবে। এবার এখানে দেখে নেবো যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, কাদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। এখানে কনস্টেবল মেলের জন্য রয়েছে 3,433টি টোটাল ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে দেখে নেবে। আর ফিমেলের জন্য রয়েছে টোটাল 1,944টি ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে দেখে নেবে। টোটাল ভ্যাকেন্সি আছে 5,846টি। এবার এখানে আমরা দেখব যে কোথায় তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই 12 পাস করা থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবার এখান থেকে তোমরা দেখবে যে কোথায় হাউ টু অ্যাপ্লাইতে গেলে তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে ইজিলি এটা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে। এবার অ্যাপ্লাই কীভাবে করবে এখানে পুরো ডিটেলস প্রসিডিওর দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে অ্যাপ্লাই করতে তোমাদের 100 টাকাই লাগবে, ইভেন যারা এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের কোনো রকমের কোনো চার্জেস লাগছে না। এখানে সিটে তোমরা বলে দিই, এখানে আমাদের ইস্টার্ন রিজিয়ানের মধ্যে পড়ছি আমরা। এখানে ইস্টার্ন রিজিয়ানে দেখো হুগলি, কলকাতা এবং শিলিগুড়িতে সিট পড়বে। তো তোমরা এখান থেকে একবার ভালো করে নোটিশটা দেখে নিও, দেখে অ্যাপ্লাই করে দিও। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।